দলের জয় নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বেগে ছিলেন বাংলাদেশের জয়ে পাপনকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বস্তি প্রকাশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের থাকবেন ওমানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে আইসিসি টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এই জয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলমিরাত স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হয়েছে লড়াকু পারফরমেন্স দিয়ে ব্যাট হাতে বাজে শুরুর পর একশো তেপ্পান্ন রানের পুঁজি দাঁড় করে টাইগাররা জবাবে ব্যাট করতে নেমে ওমান পেয়েছিল ভালো শুরু এক সময় মনে হচ্ছিল স্কটল্যান্ডের মতো বাংলাদেশকে হারিয়ে ওমানও হয়তো জন্ম দিবে অঘটনের সেক্ষেত্রে চৌথ আসর থেকে ছিটকে পড়তে হতো বাংলাদেশকে কিন্তু মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসানদের দারুণ প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ছাব্বিশ রানের জয় পেয়েছে বাংলাদেশ এই জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণ খোলা রেখেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল দলের জয়ের পর যেন ছেড়ে বেঁচেছেন ক্রিকেট প্রেমীরা ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রকাশ করেছেন স্বস্তি ম্যাচের পরপরই ওমানে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেন প্রধানমন্ত্রী পাপন জানিয়েছেন জয় হাতছাড়া হওয়ার শঙ্কায় উদ্বেগে ছিলেন প্রধানমন্ত্রীও পাপন বলেন এ জয় স্বস্তিদায়ক প্রধানমন্ত্রীও উদ্বেগে ছিলেন তবে তামিম না থাকায় দল বেশি চাপে আছে তামিম থাকলে হয়তো এতটা চাপ নিয়ে থাকতে হতো না দলকে তবে সব কিছুর পর দল ঘুরে দাঁড়িয়েছে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে পাপুয়া নিউগিনের বিপক্ষে সুপার টুয়েলভে যেতে হলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনে হারাতেই হবে টাইগারদের